আমার মনে যা আসে, আমার ব্যক্তি স্বাধীনতা আছে, আমি বলতে পারবো, হয়তো আমি করতে পারবো না, আমার বলার অধিকার আছে, আমার সঠিক কথা বলার অধিকার আছে, প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক সঠিক কথা বলার অধিকার আছে, কিন্তু আমরা বলতে পারি না। কেন জানে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় আমার ভাইরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক এবং আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি এবং মনটা আমার খুব ভালো আছে। কিন্তু একটা কারণে আমার মনটা খুবই খারাপ, সেটা হচ্ছে আপনাদের জন্য আসলে আমি কিছুই করতে পারতেছি না। আমি এমন একটা ব্যক্তি, আমার অনেক আশা আপনাদের জন্য আমি কিছু করবো, কিন্তু আমার সেই ক্ষমতাটা নাই, আল্লাহ আমাকে ওই ক্ষমতাটা দেয় নাই। তো আজকে আপনাদের কাছে আমি বলতে চাই, আপনারা যারা বেকার যুবক ভাইরা আছেন, আপনাদের নিয়ে মাননীয় মন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার এই মন্ত্রীকে অতি শীঘ্রই এই চেয়ারটাতে উঠিয়ে অন্য কোনো ভালো মানুষকে এই চেয়ারটাতে বসান, প্রয়োজনে জুনিয়র বসান, কিন্তু আপনার একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে এই চেয়ারটাতে বসান। আপনার এই মন্ত্রী আমার লক্ষ লক্ষ বাংলাদেশি যুবক ভাইয়েরকে নিয়ে খেলা শুরু করছে, রং তামাশা শুরু করছে। উনি কয়েকদিন পরপর নতুন নতুন ডায়লগ দেয়, নতুন নতুন কথা বলে। আমি সিন্ডিকেটের পক্ষেও না, আমি সিন্ডিকেটের বিপক্ষেও না। উনি কি, তাহলে উনি কি, উনি সুবিধাবাদ দিল, উনি আমরা গ্রাম শহর সুবিধা, উনি রাজাকার মির্জাফর, উনি সিন্ডিকেটের পক্ষেও না, উনি বিপক্ষেও না। স্টেট কার্ড বলতে আমি সিন্ডিকেটের বিপক্ষে, আমি সরকারি দল, আমি মন্ত্রী, আমি যেটা বলবে দেশে সেটাই হবে, কিন্তু উনি বলতে পারে না। কেন বলতে পারে না? উনি ওনাদের কাছে ধরা আছে, কোনো না কোনো কারণে উনি ওনাদের কাছে ধরা আছে, সেজন্য উনি বলতে পারে না মুখ ফুটে যে কোনো সিন্ডিকেট হবে না। আমি যাকে অনুমোদন দিব, যে রেকর্ডিং এজেন্সিকে আমি অনুমোদন দিব, ঠিক সেই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার লোক যাবে, শ্রমিক যাবে, আমার ভাইয়েরা যাবে। উনি বলতে পারে না। কেন বলতে পারে না জানেন? উনি লক্ষ লক্ষ টাকা নিয়ে উনি লাইসেন্সগুলো বিক্রি করছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে লাইসেন্সগুলো বিক্রি করছে, এটাই চিরন্তন সত্য কথা, আমরা সবাই জানি, কিন্তু আমরা বলতে সাহস পাই না। আমাদের গণতান্ত্রিক দেশ, কিন্তু আমাদের গণতন্ত্র বলে কোনো শব্দ নেই এখানে, আমাদের গণতন্ত্রের কোনো গটাও নেই এখানে। আমরা সরকারের কাছে জিম্মি হয়ে গেছি, সরকার যা বলে আমরা তাই শুনি। সরকার যদি বলে আজকে এখানে বসো, আমরা এখানে বসে থাকি, সরকার যদি বলে তুমি দাঁড়াই থাকো, আমরা দাঁড়াই থাকি। কেন? কারণ সরকারের কথা না শুনলে জেলে যেতে হবে, মামলা খাইতে হবে। আপনাকে হাজারটা মামলা দিয়ে আপনি জেলে ঢুকে আপনি কয়টা মামলাতে জামিনে আসবেন? পারবেন না ভাই। আজকে একটা মানববন্ধন করব, আমার ভাইয়েরা ভয়ের প্রেস ক্লাবের সামনে যায় না, পুলিশে ধরবে, অ্যারেস্ট করবে। দেখেন, গণতন্ত্র দেশ, নিজের মনের কথা, নিজের মনের কথা আমি বলতে ভয় পাই, এটা কেমন গণতন্ত্র দেশ? গণতন্ত্র দেশ হচ্ছে সবার সমান অধিকার, আমার মনে যা আসে, আমার ব্যক্তি স্বাধীনতা আছে, আমি বলতে পারবো, হয়তো আমি করতে পারবো না, আমার বলার অধিকার আছে, আমার সঠিক কথা বলার অধিকার আছে, প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক সঠিক কথা বলার অধিকার আছে, কিন্তু আমরা বলতে পারি না। কেন জানেন? বাংলাদেশে বর্তমান পুলিশ প্রশাসন, র‍্যাবের ভয়ে, সরকারি দলের আমলাদের ভয়ে আমরা সঠিক কথা বলতে পারি না, এটাই চিরন্তন সত্য কথা। পাঁচ মাস হয়ে যাচ্ছে, পাঁচ মাস গত ডিসেম্বর 18 তারিখে, মে মাসে আজকে 11 তারিখ, অদ্যাবধি আজকে পাঁচ মাস রানিং চলে। কলিং ভিসা নামক শব্দটা শুধু মানুষ জপতে 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 আজকে হয়রান হয়ে গেছে। আমার যুবক ভাইয়েরা কাম কাজ বন্ধ দিয়ে আজকে বাড়ি থেকে বসে রয়েছে, কখন মালয়েশিয়া খুলবে শ্রমবাজার, কখন মালয়েশিয়া যাবে। এই যে পাঁচটা মাস আমার ভাইয়েরা বেকার বাড়িতে বসে রয়েছে, তাদের কোনো একটা মানুষ জানে, প্রধানমন্ত্রী জানেন, মন্ত্রী জানেন, যে একটা ভাই যদি বিদেশের নাম নেয়, তার কোনো খাওয়া দাওয়া ঘুম কোনো কিছু তার হয় না, যতক্ষণ পর্যন্ত সে বিদেশে আসতে না পারবে। বিদেশ তার ভাগ্য ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, সেটা বড় কথা না, কিন্তু যেই ভাইটা একবার নিজের মুখ দিয়ে স্বীকার করছে আমি বিদেশ যাব, আমার পরিবারের জন্য, আমার বাবা মার জন্য, আমার স্ত্রী সন্তানের সুখের জন্য আমি প্রবাসে যাব, ওই ভাইটার কোনো কিছু ভালো লাগবে না, দেশে খাইতেও ভালো লাগবে না, ঘুমাইতেও ভালো লাগবে না, কোনো কাজে তার মন বসবে না। তো মাননীয় মন্ত্রীর কাছে আমি বলতে চাই, আপনি পাঁচটা মাস নাটক করছেন, আপনার নাটক বন্ধ করেন, এখন সময় হয়েছে আপনার নাটক বন্ধ করেন। আপনি আজকে কালকে পরশু করতে করতে এই মাসে সেই মাসে আপনি বলতে বলতে আপনি পাঁচটা মাস পার করছেন। আপনি জানেন পাঁচটা মাসের মূল্য কত? পাঁচটা মাস আগে কলিং ভিসা চালু হইতো বাংলাদেশে কত কোটি টাকার এভিডেন্স যেত? আপনি পারবেন না, আপনাকে দিয়ে হবে না, আপনার মতো লোক দিয়া
কোলিং ভিসা চালু হবে না, সেটা আমি বলে দিলাম, আমি এনামুল আজকে বলে দিলাম আপনাকে, মাননীয় মন্ত্রী আপনার দ্বারা কোলিং ভিসা চালু হবে না, হবে না, হবে না, আপনার সেই ক্ষমতা নাই। আপনাকে আবার পুরুষ ভাবতে লজ্জা লাগে, আপনি কি পুরুষ না অন্য কিছু? আপনার গায়ে যদি রক্ত থাকে আপনি নিজে পদত্যাগ করবেন? আপনি দেখেন না বহির্বিশ্বের দেশগুলোতে মানুষেরা দেখেন না ইচ্ছাকৃত পদত্যাগ করে? আপনি যখন কাজটা পারতেছেন না আপনি নিজে পদত্যাগ করেন এখান থেকে, আপনি পদত্যাগ করে অন্য কাউকে মন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে বলেন অন্য কাউকে চেয়ারটাতে বসানোর জন্য। আপনি পাঁচ মাস হয়ে গেছে মানুষের সাথে একটা সমঝোতা করতে পারতেছেন না, আপনি সিন্ডিকেট আপনি রেকর্ডিং এজেন্সির সাথে আপনি সমঝোতা করতে পারতেছেন না, আপনি আমার বাংলাদেশের শ্রমিক ভাইদের জন্য কিছুই করতে পারতেছেন না, তাহলে আপনি কী করবেন? আপনি কী করবেন? আপনি কিছুই করতে পারবেন না। আমার একটা ভাই মুখ ফুটে কিছু বলতে পারে না, শুধু আপনাদের ভয়ে, আপনাদের প্রশাসনের ভয়ে, আপনাদের আওয়ামী লীগ আমলা তামলাদের ভয়ে। আমি মোহাম্মদ এনামুল হক বলে দিতেছি, যদি আপনি এই মাসের ভিতরে 25-26 তারিখ বলছেন, 25-26 যদি 27 তারিখ যেতে না হয়, 25-26 ভিতরে আপনি যদি ফয়সালা করতে না পারেন আপনি চেয়ারটা ছেড়ে দিবেন দয়া করে। আমি আপনাকে বলতেছি আপনি চেয়ারটা ছেড়ে দিবেন, আপনার মতো লোক এই চেয়ারে বসার উপযুক্ত না। সিনিয়র হিসেবে আমি আপনাকে সম্মান করতেছি, আপনি নিজের ইচ্ছা স্ব ইচ্ছায় চেয়ারটা ছেড়ে দিবেন। যদি আপনি ছাড়তে না পারেন তাহলে বাংলার জনগণ আপনাকে টেনে হিঁচড়ে নামাবে, তখন কিন্তু বুঝবেন আপনার মজাটা কী। মাননীয় মন্ত্রী আমি আরেকবার আপনাকে বলতেছি, আপনি এখনও সময় আছে, যদি পারেন কোলিং চালু করেন, না পারলে আপনি চেয়ারটা ছেড়ে দেন। আমার ভাইয়েরা, আমার বাংলাদেশের যুবক ভাইয়েরা আপনার উপর ক্ষেপে আছে, কিছু বলতে পারতেছেন আপনাকে। ওরা প্রতিদিন প্রতিক্ষণ আমাদেরকে মেসেজ করে কল দিয়ে বলে যে ভাই কোলিং কি চালু হবে না? আমি বারবার বলি যে ভাই কোলিং চালু করবে একমাত্র বাংলাদেশের মন্ত্রী, এছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ক্ষমতা নাই কোলিং চালু করার, যতক্ষণ পর্যন্ত উনি রেকর্ডিং এজেন্সিগুলোর সাথে সমঝোতা করতে না পারবেন। যতদিন উনি রেকর্ডিং এজেন্সিগুলোর কাছ থেকে আপনি মাথা উঁচু করে বলতে না পারবেন ততদিন উনি কিছুই করতে পারবেন না। তো ভাইয়েরা আমার, যারা আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন, দয়া করে ভিডিওটা শেয়ার করবেন, এটা আপনাদের মনের কথা আমি আজকে বলে দিলাম। কোনো ভাইয়ের ক্ষমতা নাই এই কথা বলার জন্য, কোনো মায়ের সন্তানের ক্ষমতা নেই, আমি এনামুল হক বলে দিলাম আজকে আপনাদেরকে। আপনারা জোরালো প্রতিবাদ জানান, জোরালো প্রতিবাদ জানান যে হয় কোলিং চালু করুক না হয় উনি গদিটা ছেড়ে দেখ, অন্য কাউকে প্রধানমন্ত্রী বসুক এখানে, আর একটা কলা গাছকে বসালে সেও কোলিংটা চালু করতে পারতো। একটা কিছু পাইতে হলে মানুষকে নত স্বীকার করতে হয়। আপনি একটা দেশে কর্মী পাঠাবেন, ওই দেশের সাথে আপনার নত স্বীকার করতে হবে, ওদের সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে। আপনি পাঁচ মাস হয়ে গেছে কিছুই করতে পারেনি। তো আমি আবারও বলতেছি ভাইরা আমার, যদি আপনি মুসলমান হয়ে থাকেন, যদি আপনি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনি যারা আপনার মানুষের সাথে আসার জন্য অধীর আগ্রহে বসে আছেন, তারা দয়া কইরা এই স্লোগানটা দেন, হয় কোলিং চালু করেন না হয় গদি ছেড়ে দিন। বুঝতে পারছেন? এটা কিন্তু শান্তভাবে বলতেছে, শান্ত, আমি হতা আমার জোরে কথাটা আসতেছে, কিন্তু আমি ঠান্ডা মাথা কথাটা বলতেছি। মাননীয় মন্ত্রী, যদি আপনি কোলিং চালু করতে না পারেন দয়া করে এই আসনটা ছেড়ে দিয়ে অন্য কাউকে বসার সুযোগ করে দেন, অন্য ভাই যাতে এখানে এসে কোলিংটা চালু করতে পারে, মানুষের সাথে মন্ত্রীর সাথে মিটিং করে যেইভাবে পারে। সবাই ভালো থাকবেন। অনেক ভাই ব্রাদার আমাকে প্রতিদিন বলে ভাই ভিডিও বানান, ভাই ভিডিও কিসের উপর বানাবো? কোলিং ভিসার ব্যাপারে? কোলিং ভিসার তো কোনো খবরই নিতে পারতেছি না আজ পর্যন্ত। আমি দুদিন পর পর নাটক করেন, ব্রিফিং করেন, এটা করেন, সেটা করেন, কোনো কাজের কাজ তো কিছুই হয় না। চেষ্টা করতেছি, কর্মীর কথা চিন্তা করতেছি, আমি কর্মীর স্বার্থ চিন্তা করতে, কর্মীর স্বার্থ চিন্তা করে রাস্তার ফকির বানায় দিচ্ছেন, কদের পর ভাঙ্গা থালানি রাস্তায় ঘুরবে যারা মানুষের আসার জন্য পয়সা দিচ্ছে। আপনি কর্মীর কথা চিন্তা করেন, আপনি হিসাব করেন, যদি 30,000 টাকা করে বেতন পাইতো পাঁচ মাসে কত টাকা পাইতো। তো এতগুলো 1,00,000 শ্রমিক যদি বাংলাদেশে আসতো, এক একটা লোক এত টাকার বেতন কোথায় যাইতো? বুঝতে পারছেন? তো যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্থ থাকবেন দীর্ঘ কামনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যারা আমার চ্যানেলটাতে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভয় পাওয়ার কিছু নাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে দিবেন। ইনশাল্লাহ আমি দোয়া করি আজকে আমার এই ভিডিওটা ভাইরাল হবে, প্রতিটা মানুষ ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ। We'll be right back.